sure to like to share your opinions, talking big like somebody's listening. Nobody's listening. It's so fun and games until it isn't. Trust me, I'll be listening. I'll listen as long as it's with someone in my life. হ্যালো গাইস, আমি সুমন, তোমরা দেখছো তোমাদের চ্যানেল লেজি বেঙ্গলি ফুড ব্লগ। তো কদিন ধরে ভাবতেছি ভিডিও দেওয়া হইতেছে না, তো এদিকে ঠান্ডাটাও বাইরে গেছে, প্রচণ্ড ঠান্ডা, আর একটু পরে অন্ধকার হয়ে যাবো। তো দেখা যাচ্ছি বাইরে রাস্তা, খুব ঠান্ডা পড়ে গেছে। আর একটা মানে কি বলে ওই একটা রান্নাবাড়ি হয়ে যাক, যেহেতু প্রচণ্ড ঠান্ডা চারিদিকে। ফুড ব্লগ কিছুদিন পরে পিঠেপুলি আসছে, পিঠেপুলির ব্লগও দেবো, চিন্তা নেই। পিঠেপুলি জিভ দিয়ে লাল করছে, আমারও করতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে ভাবতেছি একটু ম্যাগি হইলে কীরকম হয়, সাথে পাশে আগুন থাকবো, সাথে ম্যাগি। ওফ, তোমার একটা জিনিস দেখাবো, ঠিক আছে? ওই জিনিসটা আমি মাত্র কয়দিন হলো কিনছি, মালটা করে দাও ভাই, লাইক টাইক করো, সাবস্ক্রাইব করো। চলো আজকে হচ্ছে ম্যাগি, ম্যাগি হবে, ম্যাগি রান্না, আজকে ম্যাগি রান্না করব। গরম গরম পাশে আগুন থাকবে, মাঝখানে সাইডে ম্যাগি। ওফ, মনে হচ্ছে আমি হচ্ছে ইয়েতে বসে রয়েছি, কি কয় পাহাড়ে বসে রয়েছি, কিন্তু পাহাড়টা নাই ভাই, মাটি পাহাড় বানিয়ে লাইছি। তোমাকে দেখাইতেছি খোয়া দিয়ে বালি। সন্ধ্যাবেলা হলে আগুন টাগুন ধরাই, বন্ধু বান্ধবের সাথে একটু মজা সজা করি, সারাদিন পর সবাই কাজের থেকে আসার পরে একটু মজা ফজা করি, ওইটুকুই তোমার সামনে তুলে ধরতেছি। তো ভিডিওর সঙ্গে দূরে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে পিকনিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো হবো। আজকে সবাই আছে, আজকে আমাদের প্রতিবার এইরকম লাইন বাই লাইন সবাই সাইকেলটা রাখে, এখানে সবাই বসে বসে মজা ঠাট্টা করে, এখানে আমাদের আগুন ধরাই। এদিকে আজকে যেহেতু আজকে ছোটোখাটো পিকনিক হতে চলেছে, আজকে ট্রেলার, ঠিক আছে, আজকে ট্রেলার আমরা বিকালে বসি, যে কি করি না করি ওইটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তো হ্যালো গাইস, তোমরা দেখতে চাও যে আজকে হচ্ছে আমাকে হচ্ছে এই বিরিয়ানি পিকনিক হইতেছে ছোটোখাটো, এই যে কোনো কারণে অসুবিধার জন্য হয় নাই, তো আজকে হইতেছে। চলো স্টার্ট করি, প্রথমে আগুনটা ধরে আনি। এই দেখো গ্যাস কাছে কাছে কাছে, এই যে গ্যাসটা ছাড়লাম, ধরে গেল আগুন, এই যে কড়াই চাপিয়ে দিলাম, ভালোভাবে বসতেছে না, বসলে পরে ভালো হতো, বসে গেছে। আর একটু তেল, মোটামুটি সব কিছুই আমি বাইক থেকে করে নিয়েছি। ছয়জন মানে ছয়টা ম্যাগি, তো তার জন্য এইরকম মতোই সব কিছু নিয়ে আসি আমি। ভাবতেছি ম্যাগির দোকান নেবো আমি, 5 টাকা 6 টাকা করে ম্যাগি বিক্রি করুন, ঠিক আছে, 10 টাকা কি 20 টাকা প্লেট। তো সোমবার আয় হচ্ছে, এবার আমি পেঁয়াজ সব কিছু নিয়ে আসি বাড়ির থেকে, সব কিছু দিয়ে দিলাম। শুনুন, এটার মধ্যে লবণ টবণ সব কিছু করা আছে, ট্রাভেল করার জন্য গ্যাস, এই গ্যাসটা একদম পারফেক্ট গ্যাস, যে তুমি 3-4 জনের রান্না করো বা কোনো জায়গায় ঘুরতে যাও, এই গ্যাস ঠিক আছে ভাই, এত কিছু লাগবো না। ঠিক আছে, আমি একটু জলটা দিয়ে দিই, যেহেতু 6টা ম্যাগি অনেকটাই জল লাগবো, একটু জল জল খাইবো সবাই। আপাতত হয়ে গেছে, এই যে গরম মশলা দিয়ে দিই অল্প, বাড়ির থেকে নিয়েছিলাম, তো এবার মশলাগুলো দিয়ে দিই। হয়ে গেছে আমার এদিকে ম্যাগি, তো এবার খাওয়া দাওয়া করবো আমরা সবাই। এদিকে সব ম্যাগির যেসব মশলা টশলা যা আছে এগুলো এটার মধ্যে দেই। আপাতত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে ম্যাগি। শীত গরম বর্ষা ম্যাগি আমাকে বর্ষা, 2 মিনিটে তৈরি হয়ে যায় ম্যাগি,
ঠান্ডার দিনে তো আমরা লাদাখ যেহেতু যাই পারতেছি না, আমাকে মাটি হলো লাদাখ, ঠিক আছে, পাহাড়টা দেখা যাবে একটু পিছনে, পাহাড়টা দেখা ভালো লাগে, এত বিউটিফুল পাহাড় কেউ কোনো জায়গায় পাইবে, আমাকে মাটি আছে. ঠিক আছে, রান্না একদম কমপ্লিট, তো একজনের একটু টেস্ট করাই দেখি কিরকম হয়েছে, লবণ টবণ হয়েছে কি হয় নাই, টেস্ট করুক হাতের দিকে. পারফেক্ট. ও সবার জন্য পরপর বাড়ি বেশি দিলাম না, এই দুটো এক্সট্রা হয়ে গেছে, বেশি দিলে কি বলতো যে ভালো লাগবো না, ওই অল্পই ঠিক আছে যেহেতু. ঠিক আছে চলো, এবার আমার গ্যাসটাও ট্রায়াল মারা হয়ে গেল যে গ্যাসটা কীরকম কি, ভালোই রেসপন্স পাইলাম গ্যাসটা, কিনে আমি আমারই খারাপ করি নাই কাজ, 650 টাকায় গ্যাস, ঠিক আছে. আমাদের ম্যাগি সাকসেসফুল, এবার সবাই দেই দেখি সবাই কি বলে যে খেতে কিরকম টেস্ট হয়েছে কি হয় নাই, ছোটখাটো একটা পিকনিক. তো গাইস দেখো, তো গাইস দেখো এই যে খাচ্ছি আমি, তো দেখো একদম ঠিক আছে, সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি হয়েছে, তো অসাধারণ লাগছে. তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই.